ওম শ্রী গুরুজয়। পাপ করলে ঈশ্বর ক্ষমা করেন, পাপ খণ্ডনের ব্যবস্থাও আছে, কিন্তু পুণ্যের নাম করে পাপ করলে তার কোনো ক্ষমা নেই। রামায়ণের সব থেকে বড় দৃষ্টান্ত, রামায়ণে রাম রাবণকে বধ করেছিলেন, এই জন্য বধ করেননি যে তিনি সীতামাকে হরণ করেছিলেন, বধ করেছিলেন এই জন্যে যে রাবণ ধর্মের বেশি অধর্ম করেছিলেন, অর্থাৎ সন্ন্যাসী সেজে তিনি সীতামাকে হরণ করেছিলেন। সুতরাং ধর্মের বেশি অধর্ম করলে ভগবান তাকে কোনোদিন ক্ষমা করেন না। রাবণের 10 রকম গুণ ছিল, তার মধ্যে একটি গুণ ছিল উনি খুব বড় একজন ভক্ত ছিলেন। 9টা গুণকে হত্যা করায় রামের কোনো অনুতাপ হয়নি, কিন্তু ওই একটা গুণ তার মধ্যে থাকায় রাম কিন্তু পরবর্তীকালে হিমালয়ে গিয়ে এর প্রায়শ্চিত্ত করেছিলেন। এই জন্যই রামায়ণ মহাভারত ছোটবেলা থেকেই বাচ্চাদের পাঠ করানো উচিত। রামায়ণ ও মহাভারত থেকে প্রত্যেকেই অনেক শিক্ষা অর্জন করতে পারেন। ছোটবেলা থেকেই বাচ্চাদের সঠিক শিক্ষা দিতে হবে, যেমন সত্য কথা বলা, গুরুজনদের শ্রদ্ধা করা, ধর্ম পালন করা, এছাড়াও বিভিন্ন ব্রত নিয়ম তাদের শেখানো, বীর্য ধারণ ও সত্য রক্ষা, এই দুটি মূল, এই দুটি ঠিকমতো হওয়া চাই। এই দুটি ঠিকমতো প্রতিপালন করলে ভগবানের কৃপায় তার জীবনে আর কোনো সমস্যা আসবে না। সত্য প্রতিপালন করতে হলে সত্য কথা, সত্য চিন্তা এবং সত্য ব্যবহার করতে হয়। জিজ্ঞাসিত না হয়ে কখনো কথা বলতে নেই, জিজ্ঞাসিত হলে সত্য ধারণা মতো যতক্ষণ খুশি কথা বললে কোনো অসুবিধা নেই, কিন্তু জিজ্ঞাসিত না হয়ে কোনো কথা বলতে নেই। আজকালকার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের মধ্যে কুঅভ্যাস বেশি দেখা যায়। এই বিষয়ে ছেলেমেয়েদের শিক্ষা দেওয়ার কেউই একেবারে নেই, তাতেই বাচ্চারা খারাপ হয়ে যায়। খুব ছোট সময় হতেই কুঅভ্যাস কিন্তু জন্মায়। পিতামাতা প্রবৃত্তি অভিভাবকেরা সব বিষয়ে ছেলেমেয়েদের শিক্ষা দেন, কিন্তু যাতে শরীর মনের বিশেষ কল্যাণ হয় সে বিষয়ে শিক্ষা দিতে লজ্জা বোধ করেন। শিক্ষা দেওয়া তো দূরে থাক, বরং কুদৃষ্টান্ত দেখান। ছোট ছোট ছেলেমেয়েদের আলাদা ঘর দিয়ে দেন এবং স্ত্রী পুরুষ অপর ঘরে থাকেন। এসব ছেলেবেলা থেকে এই সুবিধা দেওয়াতে তারা সুযোগ পেয়ে যায় এবং আস্তে আস্তে পিতামাতার অজ্ঞাতসারেই তারা খারাপ পথে চলে যায়। দিন দিন যেরূপ হচ্ছে তাতে মনে হয় আর কিছুদিন পরেই বিষম অবস্থা দাঁড়াতে পারে। এই জন্য পিতামাতাদের এখন থেকেই সাবধান হতে হবে, তাদেরকে একসাথে রাখতে হবে, একসাথে থাকতে হবে, তাদের উপর নজরদারি রাখতে হবে। প্রথম জীবনে তাদের একটু শাসনে রাখতে হয়, তারপর বড় হয়ে গেলে তাদের সাথে বন্ধুর মতো আচরণ করতে হয়। ছোটবেলা থেকেই বাচ্চাদের কোনো সম্প্রদায় অন্তর্ভুক্ত করবেন না। যদি তারা কোনো সম্প্রদায় দ্বারা অন্তর্ভুক্ত হয়ে যায়, তবে তাদের চিন্তাভাবনা কয়েকটি ছোট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে। তাদের মন সবসময় উন্মুক্ত রাখবেন এবং সৎ চিন্তা করতে আগ্রহ দেবেন, উদ্বুদ্ধ করবেন। অহিংসা, সত্য এবং ইন্দ্রিয় নিগ্রহ, এই তিনটি হল সাধনের মূল। কেউ যদি ঈশ্বর না মানেন, নাম সাধন না করেন, কিন্তু এই তিনটি গুণ অবলম্বন করে চলেন, তাকে আমি ধার্মিক মনে করি। আস্তিকই হন বা নাস্তিকই হন, মূল কথা এই তিনটি গুণ থাকা চাই। তারপর প্রেম ভক্তির কথা, সে অন্য প্রকার। এসব গুণ থাকলে প্রেম ভক্তি তার লাভ হবেই হবে, সেজন্য চেষ্টা করতে হবে না। মনুষ্যের যে কর্তব্য, এই তিনটি লাভ হলেই হয়ে যায়। এই তিনটির একটিতেও যদি শিথিলতা হয়, তাহলে যাই কিছু করো না কেন, কিছুই হয় না। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।